আরজিগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় নয়া মোড়। গ্রেফতার করা হলো টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। একই মামলায় সিবিআই গ্রেফতার করেছে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এমনই। উল্লেখ্য, এর আগে আরজিগড়ে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। এদিকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হলো তিনজন।